Quando lhe unido a ti, antes, se todo mundo se pedi. O tanto bruto por não é que te pedi. Abrei, não está a fazer questão, não se perigo. Em se todo mundo se pedi. Abrei, não está a fazer bruto por não. क्यों ये चतुर्थ स्थिति के शरण मनन करते हैं चतुर्थ स्थिति के प्रतिपालन करार सृष्टि दुर्गा माई मंदिर तथा परम वैष्णव देवादिदेव महादेव चरण तले कमिटी वृंद आयोजन कर अप्राकृत कथम ऋतु श्रवणे उद्भाषित हवार जन्म लालांबित हवार जन्म जय जय से निवेदन करा है
তথাপি যিনি তুষ্ট হয়ে যান তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। দেবতাদের মাঝে সবচেয়ে দ্রুত যিনি কৃপা করেন এবং সবচেয়ে অল্প পরিশ্রমে যাকে সন্তুষ্ট করা যায় তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। যার কারণে তার একটা নাম হচ্ছে আসন না করে সর্বস্ব উজাড় করে ভক্তকে দিয়ে দেন। ভক্ত যখন তার কাছে কোনো কিছু চায় পরবর্তীতে কি হবে তিনি সেটা ভাবেন না, নিজেকে উজাড় করে ভক্তের কাছে হৃদয় ইচ্ছাকে পূরণ করার নিমিত্তে সঁপে দেন। সেই শিব ঠাকুরের মহিমা কথা আমরা শ্রবণ করব। আমাদের ভাগবত অনুযায়ী শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি স্বয়ং ভগবান নন আবার জীব নন। আমাদের শাস্ত্র বলছে তিনি হচ্ছেন এক মধ্যস্থ শক্তি, এক বিশেষ তত্ত্ব। অর্থাৎ স্বয়ং ভগবান আবার জীব সত্তাও নন, এক বিশেষ সত্তা হচ্ছেন শিব ঠাকুর। এবং আমাদের শাস্ত্র বলছেন বৈষ্ণবের মাঝে যিনি সর্বশ্রেষ্ঠ প্রধান তিনি হচ্ছেন শম্ভুনাথ, অর্থাৎ শিবের একটি নাম। বৈষ্ণবের চরণে যদি অপরাধ কেউ করে তার যে সমগ্র স্ত্রী লাবণ্যতা নষ্ট হয়ে যায় সেটাও আমরা শিব ঠাকুরের লীলাতে দেখতে পাই। দক্ষ সবাইকে আমন্ত্রণ করেছিলেন যজ্ঞে কিন্তু মহাদেবকে তিনি আমন্ত্রণ করেন নাই, তাই শিবের উপস্থিতি ব্যতীত যত যজ্ঞই করা হোক না কেন সমস্ত যজ্ঞ নিষ্ফল। এখানে শিব মানে বৈষ্ণব, অর্থাৎ বৈষ্ণবকে আমন্ত্রণ ব্যতীত যত যজ্ঞই করা হোক না কেন সমস্ত যজ্ঞই দক্ষ যজ্ঞ, অর্থাৎ সেই যজ্ঞের কোন মূল্যায়ন নেই। বৈষ্ণবের চরণে যদি অপরাধ করে বৈষ্ণবের যদি কেহ নিন্দা করে বৈষ্ণব নিন্দুকের মুখ কবু না হেলিবে। বৈষ্ণবকে যারা নিন্দা করেন সমালোচনা করেন তাদের মুখ পর্যন্ত দর্শন করা ঠিক নয়, এটা আমরা সতীর জীবনে দেখতে পাই। যখন সতীর পিতা দত্ত মহারাজ শিব ঠাকুরকে নিন্দা করতে শুরু করলেন সমালোচনা করতে শুরু করলেন সতী কি করেছিলেন, বৈষ্ণব নিন্দুকে তিনি প্রতিবাদ করতে পারবেন না কারণ তার জন্মদাতা পিতা, তাকে শাস্তিও তিনি দিতে পারবেন না, তাই তিনি নিজের দেহকে ত্যাগ করেছিলেন, জগতের বুকে দেখিয়ে দিয়েছিলেন সতী বৈষ্ণবের মূল্যায়ন কতটুকু, যার কারণে সতীকে মহাদেব সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমরা মনে করি শিব হয়তো বউ পাগলা তার বউকে ভালোবাসতেন, বিষয়টা এরকম নয়। আমাদের শাস্ত্র বুঝিয়ে দিলেন শিব ঠাকুর তাকেই ভালোবাসেন যারা বৈষ্ণবকে সমাদর করেন। এখানে সতী একটা প্রতীক, সতী শুধু তার স্ত্রী নয় তিনি হচ্ছেন বৈষ্ণবের পূজারি প্রতীক রূপে লীলা কৃষ্ণের নাহি হয় দর্শন। অতএব সর্বচারি বুদ্ধিমান জনে আশ্রয় করিয়া ভজে বৈষ্ণবের চরণে, তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা বৈষ্ণব চরণে আনুগত্যশীলতা স্বীকার করে, এটা শিব ঠাকুর এবং সতী লীলায় আমরা স্পষ্ট করে উপলব্ধি করতে পারি। তাই আপনারা যারা এই পূর্ণময় তিথিতে ভগবত কথা শ্রবণ করার জন্য একত্রিত হয়েছেন আমি সমবেত প্রত্যেক ভক্তবৃন্দকে আজ বৈষ্ণব জ্ঞানে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। এবং শিবরাত্রির ব্রত কথা আমরা অনেকেই উপবাস করেছি, এই শিব চতুর্দশী ব্রত করলে কি হয় আমরা প্রথমে জানবো, তারপর আমরা শিবের মহিমা কথা জানবো।
শিবরাত্রি ব্রত কথা এখানে রাত্রি শব্দটা উল্লেখ হয়েছে তাই অবশ্যই রাত্রি ব্রত কথা তাহলে আমি দিনই খেয়ে নিলাম দুপুর 12টার পরে অনেক অন্নপ্রসাদ খেয়ে নিলাম উপবাস হলো শিবরাত্রি ব্রত কথা শব্দটা দ্বারা বোঝায় দিন রাত উপবাস করতে হবে যদিও আমাদের পুরাণ শাস্ত্রে উল্লেখ আছে অসমর্থ ব্যক্তি যারা অপারগ ব্যক্তি যারা তারা তৃতীয়ান্তে গ্রহণ করতে পারবে প্রসাদ এখন আমরা সবাই অসমর্থের দলে আমরা দুপুরের 12টার পরে অন্নপ্রসাদ খেয়ে নিচ্ছি তাই যারা মহাদেবের কৃপা লাভ করতে চান অবশ্যই রাত দিন 24 ঘন্টা যদি পারেন জল পর্যন্ত গ্রহণ করবেন না মহাদেব এতটাই কৃপালু তার কাছে যে যাহা চায় তিনি সব কিছু দিয়ে দেন আমরা আজকে আলোচনায় শ্রবণ করব শিব ঠাকুর কতটা কৃপাময় আপনি কল্পনাও করতে পারবেন না তিনি কত কৃপাময় কেউ যদি একাগ্র চিত্তে তার কাছে যাকে চায় শিব ঠাকুর তাকে দিতে বাধ্য থাকে যারা অসমর্থ তারা এই চতুর্দশী তিথিতে অনুকল্প পেতে পারেন ফলমূল জল ইত্যাদি পেতে পারেন এই চতুর্দশী তিথির মহিমা প্রথমে আমরা শ্রবণ করব বৈষ্ণবদের মহাদেব নিজের মুখে জগৎ জীবকে জানিয়ে দিয়েছেন এর মহিমার কথা আমরা দেখতে পাই শাস্ত্র বলছেন পুরা কৈলাস শিখরে সর্বরত্ন বিভূষিতে দেবদান গন্ধর্ব সিদ্ধ চরণ সেবিতে অপ্সরাবি পরিবৃতে নৃত্যন্তি ভীত স্তব্ব সর্বকুসুমাকীর্ণে সর্বদ্বৈত ফলসুভূষিতে স্থির ছায়া ক্রমণা কিরণে সন্তা কবনাবৃতে পরিজাত প্রসুনাত গন্ধা মুদিতি তন্মুখে আকাশ গঙ্গা শরীরে কগণগান্তিতে ত্রিলুক্ক গলিত স্তরু মরু দ্বিজি বিবর্ধিতে ব্রহ্মবিদ অনুস্পর্ত বেদ ধ্বনি নিনাদতে উবাস সুচির পৃথু বড় গিরি দায়া শত শোক পিতা কদাচিত দেবী শঙ্কর প্রণমাচ্য দেহবচ্চ কর্মণা আমাদের আকাশ নির্মল মৃদুমন্দ বাতাস বইছে কিবা সুবা অপরূপ কৈলাস পর্বতে তুলনা পারে না দিতে কেহ এই ত্রিজগতে কৈলাস পর্বতে অনিন্দময় প্রকৃতি মৃদুমন্দ সংগ্রাম বইছে বৃক্ষ সমফল ফুলে সদা সুশোভিত বৃক্ষ লতা গুল্ম পুষ্প দ্বারা সমস্ত পরিবেশ অনিন্দময় মৃদুমন্দ সমীরণ বইছে রাত্রিবেলা আকাশে উজ্জ্বল একটি চাঁদ মৃদুমন্দ মিষ্টি আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে বলছেন উকিল এলো কুহু সরে সদা মুখরিত কুকিল যেন কুহু সরে ডাকছে আজ উকিল যেন অনুরাগের গান গাইছে কেন গো উকিল অনুরাগের গান কেন গাইছে তার কারণ হচ্ছে আজকে শিবার পার্বতীর বিবাহ হয়েছিল জয় জয় সে হয়েছে ভ্রমর গুলো
পদ্মের মাঝে বসে মধু সংগ্রহ করছে, এক অন্যরকম রোমাঞ্চকর পরিবেশ। প্রকৃতি যেন আজ বরণ ডালা নিয়ে অপরূপ রূপে সাজিয়েছে। চারিদিকে যেন ভ্রমণের কুহুতান কুকিল গাইছে মধুর সুরে অনুরাগের গান। সদা শ্বেতা নৃত্য করে অপ্সরা সকলে সুমধুর গান করে ভ্রমণ গুলো গুঞ্জন করছে। নিয়ে বসে আছেন মহাদেব পার্বতী মহেশ্বর, বসিয়া সেখানে আনন্দে ছিলেন তারা নানা আলোচনে। পার্বতীকে নিয়ে মহাদেব বসে আছেন আর একে অপরের সঙ্গে অনুরাগের গীত গাইছেন, হৃদয়ের কথা ভাগাভাগি করছেন। সমস্যা জিজ্ঞাসা মহাদেবকে প্রশ্ন করলেন, প্রভু হৃদয় আজ বড় উচ্চাটন, এই অনিন্দময় পরিবেশে আজ তোমাকে কাছে পেয়ে আমার মন বড় উচ্চাটন, তবু ভয় হয় কখন জানি তোমাকে হারিয়ে ফেলি। আজ মন বড় সুকান্তময়, বড় প্রভু তুমি সবচেয়ে বেশি কিসে সন্তুষ্ট হও, তোমাকে কিসের মাধ্যমে সবচেয়ে বেশি তুষ্ট করা যায়, সন্তুষ্ট করা যায়? সহসা জিজ্ঞাসা করেন দেবী দাক্ষায়ণী, প্রশ্ন করলেন মহাদেবকে। এবার মহাদেব পার্বতীর কথা শুনে মৃদু মৃদু হাসছেন, বলছেন পার্বতী আমি কিসে সন্তুষ্টি হই তুমি না জানতে চাচ্ছ? হ্যাঁ প্রভু, আমার ভয় হয় আমি যদি কখনো তোমার অসন্তোষের কারণ হই, কিংবা আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, তাই তোমাকে সন্তুষ্ট কি করে করা যায় সেই প্রক্রিয়াটা যদি জেনে থাকি, তাহলে আর কখনো তোমার অসন্তোষের কারণ হব না। পার্বতী কৌশল করে মহাদেবকে জিজ্ঞেস করছেন। এবার মহাদেব বলছেন, সেই সন্তুষ্টি হওয়ার অপ্রাকৃত অনিন্দময় কথা বলছেন, শুনো হে পার্বতী, এই জগতে যত ব্রত রয়েছে সমস্ত ব্রতের মাঝে আমার পুরাণ শাস্ত্র বলছে ব্রত হচ্ছে একা, কিন্তু শিব চতুর্দশী ব্রতটা কাদের জন্য? শিব চতুর্দশী ব্রত করলে পুণ্য হয় মনে রাখবেন, আর একাদশী ব্রত করলে সুকৃতি হয়। সুকৃতির প্রভাবে মানুষ ভগবানের কাছে যায়, আর পুণ্যের প্রভাবে মানুষ যাহা প্রার্থনা করে সেই লোকে যায়। আমাদের প্রার্থনাটার উপর নির্ভর করবে ব্রতের ফল। তাই মহাদেব বলছেন পার্বতীকে, শুনলে পার্বতী, জগতে যে সকল ভক্তবৃন্দ ব্রত করে কোনো কিছু চায়, সেই ব্রতের মাঝে অন্যতম ব্রত হচ্ছে আমাকে সন্তুষ্টি করার অন্যতম ব্রত হচ্ছে শিব চতুর্দশী ব্রত। এই ব্রত যারা একনিষ্ঠ ভাবে পালন করবে, এই ব্রত পালন করে উপবাস থেকে আমার নিকটে ভক্ত যাহা চাইবে আমি তাহাকে তাই দিতে বাধ্য থাকিব, এবং তার দেহ যখন অন্ত হবে, দেহ অন্তে শিব লোকে যাহা চাইবে আমি তাকে তাহাই দিতে বাধ্য থাকিব। আমি শুনব ধীরে ধীরে, তাহলে আমরা চাইব কি শিবটা করে কাছে? পার্বতী শিবের কথা শুনে পার্বতী জিজ্ঞাসা করে
দেব মহেশ্বরে ব্রতের বিধান প্রভু বল হয় আমারে এই অন্যত ব্রত তোমার কাছে যা চাইবে তাই পাবে তাহলে ব্রতের নিয়মটা কি আমাকে বলো আমরা অনেকেই চতুর্দশী ব্রত করছি কিন্তু ব্রতের নিয়ম জানি না ভালো করে জেনে নিন এই বছর যদিও সব নিয়ম পালন করতে পারি না আগামীতে যেন করতে পারি আর আপনাদের এই সমস্ত ব্রতের নিয়ম জানানোর জন্য এই দুর্গাবাড়ির কমিটি আয়োজন করেছেন আপনাদের জন্য এই অপূর্ব পরিবেশ তাই এই কমিটি বৃন্দের জন্য একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 সম্পূর্ণ ফল পেতে চায় তাহলে তাকে কেমন করে ব্রত করতে হবে ব্রত পূর্ব দিনে সেজে অবিষণ্ণ খাবে বিছানায় না শুয়ে সে মৃত্তিকায় শুইবে চাত্তিকারই কথা নয় শিবের ঠাকুরের মাথায় জল ঢাললা আর শিবের মতো স্বামী পাওয়া চাত্তিকারই কথা নয় আমরা তো মনে করি শিবের মাথায় জল ঢালবো একটু দুধ জ্বালবো একটা বেলপাতা দেব আমার হয়ে গেল ব্রত চাত্তিকানি কথা নয় ব্রত পার্বতী করেছিলেন সতী করেছিলেন কিভাবে করতে হবে ভালো করে জানতে হবে কেউ যদি ব্রতের পূর্ণ রেজাল্ট পেতে চায় আগের দিন অবিষণ্ণ খেতে হবে অবিষণ্ণ খাবে বিছানায় শয়ন করা যাবে না তো বলছেন ব্রতের পূর্ব দিনে ব্রতী অবিষণ্ণ খাবে বিছানায় শুবে নাই শয়নেরও কালে কাল মানে সময় বিছানায় শয়ন করা যাবে না তাহলে কিসের মাঝে শয়ন করবে খড়ের মাঝে খড় বিভিন্ন ধরনের গরম জাতীয় কাপড় ব্যবহার করা যাবে কিন্তু কোনো কাষ্ঠে শয়ন করা যাবে না নিচে শয়ন করতে হবে ব্রতের যদি পূর্ণ রেজাল্ট কেউ পেতে চায় শিবরাত্রি দিনে ব্রতে রবে উপবাসী সন্ধ্যাকালে বসিবে স্থানে পূজাতে আসি দিন রাত ২৪ ঘন্টা জল পর্যন্ত গ্রহণ করতে পারবে না কিচ্ছুটি গ্রহণ করা যাবে না কারণ শিব ঠাকুর এতটা ভুলে পালা একেবারে শীতে সাদা তাই তার নাম হয়ে গেল ভুলানা একেবারে ভুলে পালা শীতে সাদা ভুলানা কেন নাম হলো কারণ তিনি ভগবানের দিব্য নামে ভুলে থাকেন তার একটা নাম হচ্ছে পঞ্চানন আনন মানে মুখ পঞ্চানন পঞ্চ আননে হরি গুণগান করেন পাঁচ মুখে তিনি গুণকীর্তন করেন তাই তার নাম পঞ্চানন বলছেন তিনি এতটাই ভুলে বলা তিনি এতটাই সহজ সরল এতটাই তিনি সহজ সরল তার কাছে যে যাহা চাইবে তিনি তাকে তাহাই দিয়ে দেবেন তিনি উত্তম ভাবে তাকে ভজনা করে সন্তুষ্ট করতে পারে আবার অপারক ব্যক্তিদের জন্য বিধান আছে আমরা শুনব তিনি কেমন সহজ সরল লাগে একটু জেনে নেই বৈশ্বাস্বর নামে একটা অসুর ছিল ওই বৈশ্বাস্বর শিব ঠাকুরের আরাধনা করতে শুরু করলো কারণ বৈশ্বাস্বর আগে জানতে চাইল দেবতার মাঝে কাকে খুব সহজে তুষ্ট করা যায় তখন তিনি জানলেন দেবতাদের মাঝে শিব ঠাকুর সহজে তুষ্ট হয়ে যান খুব সহজে তাকে সন্তুষ্ট করা যায় এবং তার কাছে যে দেখা যায় তাই পায় তাই বৈশ্বাস্বর আরাধনা করতে করতে বলছেন তুমি আমাকে কেন ডাকো বলছে প্রভু গো আমি কি তোমাকে সন্তুষ্ট করতে পেরেছি বলছে অবশ্যই আমি তোমার আরাধনায় তুষ্ট হয়েছি তো বলছেন আরাধনায় যেহেতু তুষ্ট হয়েছি আমাকে কেন স্মরণ করলে বর চাও আমার কাছে বলছেন তুমি আমাকে এমন একটা বর দাও আবার মহাদেব তিনি এমন একজন করুণাময়
পিছনে কিভাবে একরকম ভাবেন না, বলেন দাও দিয়ে দিলাম, এই যার মাথায় হাত রাখিবে সেই বর্ষ হয়ে যাবে, আমি তোমাকে বর দিয়ে দিলাম। এবার দুষ্টাসুর বলছে, দেখো তুমি যে বর দিয়েছো এই বরটা সঠিক দিয়েছো কিনা আমাকে তো পরীক্ষা করে দেখতে হবে, আমি তোমার মাথাতে হাত রেখে পরীক্ষা করে দেখতে চাই বর সঠিক কিনা। মহাদেবকে বলছে আমি তোমার মাথাতে হাত রেখে দেখতে চাই বর, মাথাতে যদি হাত রেখে তিনি অবশ্য হয়ে যাবে। তাই মহাদেব দৌড়তে শুরু করলেন, বৈশ্বাস শুনে মহাদেবের পিছনে দৌড়তে শুরু করলো, যে ও মহাদেব তুমি দৌড়ছো কেন, বর যেহেতু দিয়েছো দেখি বর সঠিক কিনা, নিশ্চয় বরের মাঝে ভেদাল আছে, নইলে তুমি দৌড়বে কেন। দৌড়তে শুরু করলেন পিছনে পিছনে, ও শুভ দৌড়তে শুরু করলো মহাদেবের পিছনে পিছনে। এবার যাবেন কোথায়, যেদিকে যাচ্ছেন অসুরও যাচ্ছেন। ভগবান বিষ্ণু অদূর থেকে বৈকুণ্ঠ থেকে হাসছেন, বলছেন দেখো দেখো কাণ্ডটা দেখো, এত সহজ সরল হলে কি জগতে চলা যায়, এত ভুলে ভালা হলে কি জগতে চলা যায়। হ্যাঁ, নিজে পর দিয়ে নিজেই বিপাকে পড়ে দৌড়ছে, দেখুন কতটা কৃপালু শিব ঠাকুর। এই জন্যই তো বিশ্বের মাঝে শিবের মন্দির বেশি। আমরা আজকে বিভিন্ন মন্দিরে যখন যাবে বাবাজিদের চান্স নাই, সব এমন পর দিলে নিজেই বিপাকে পড়ে দৌড়াচ্ছ, কিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি। ধারণ করে বৈশ্বাসুরের কাছে এসে বলছেন, ওহে অসুর তুমি দৌড়াচ্ছ কেন, বলছে ওই মহাদেব আমাকে বর দিয়েছে আমি যার মাথাতে হাত রাখবো সে বর্ষ হয়ে যাবে। এবার আমি দেখলাম বর তো দিয়েছে ঠিকই, বরটা সঠিক কিনা, এবারটা শ্মশানে থাকে ছাই মাকে, হ্যাঁ বর সঠিক কিনা তো বুঝতে হবে, বললাম তোমার মাথাতে একটু হাত রেখে দেখি বর সঠিক আছে কিনা। এবার এই কথা শুনে দৌড়ছে, আমার মন বলছে বরটা হয়তো সঠিক না। এবার মোহিনী রূপ ধারণ করে আসলেন তো ভগবান মায়া আবৃত করার নিমিত্তে, বলছেন আরে ও যেমন বুকা তার চেয়ে তুমি আরো বেশি বুকা। অসুর বলছে আমি কি করে বুকা, কারে বুকা, ওর কথা কেউ বিশ্বাস করে, এবার শ্মশানে থাকে ছাই মাকে, হাতে একটা গোলকি দেখতে পাও না, এবার কথা কি ঠিক আছে নাকি, ওর পিছনে পিছনে তুমি দৌড়ে সময় নষ্ট করছো, আরে বর ঠিক আছে কিনা, ওর মাথায় কেন হাত রাখতে হবে, তুমি তো তোমার নিজের মাথাতে হাত রেখে দেখতে পারো বর ঠিক আছে কিনা। এটা কি শিবের মাথায় হাত তাই সহজ সরল, এতটাই তিনি ভুলে বালা, তাই শিব ঠাকুরের নাম হলো ভুলানা। শিব ঠাকুরকে যদি আরাধনা করো ভুলাতে পারো, তাকে যদি ভুলাতে পারো সব হয়ে গেল, একেবারে তোমার যা দরকার সব পেয়ে যাবে যদি তাকে ভুলাতে পারো, তিনি ভুলে বলা একেবারে সহজ সরল। এবার কেমন ভুলে বলা কেমন সহজ সরল দেখুন, আমরা এই লীলাতে দেখলাম। আবার বলছেন আমি অল্পতেই তুষ্ট হয়ে যাই, একেবারে করত হিংসা করত, গাত্র বর্ণ কালো আর হিংসা পরায়ণ, গালির রং ছিল কুচ কুচ কালো, একেবারে তাকে দেখলে এতটা ভয় হতো যে কেউ দেখলে প্রথম যখন দেখত অজ্ঞান হয়ে যেত তাকে দর্শন করে। গাত্র বর্ণ একেবারে কালো আর পিঙ্গল বর্ণ, পিঙ্গলা হচ্ছে চুল আর চুপ, একেবারে কুৎসিত কদাকার, প্রতিদিন সে পশু শিকার করত। একদিন এই শিকারী বনের মাঝে গেছে শিকার করার জন্য, শিকার করতে গিয়ে দেখে অনেক পশু সেখানে আছে, মাংসের জন্য হরিণকে শিকার করিল, বিভিন্ন ধরনের পাখি শিকার করিল, মাংস পার লয়ে কাঁদে সে বেদ তখন
গৃহ ফিরিবার তরে পরিলাগমন মাংসকে কাদের মাঝে নিয়ে গৃহে চলে আসার জন্য সেই ব্যাগ বন থেকে ধীরে ধীরে গৃহের অভিমুখে ছুটল মাংস বারে লয়ে বেদ খুব ক্লান্ত হইয়া শয়ন করিল এক বৃক্ষ তলে গিয়া মাংস নিয়ে যখন সে হাঁটছে ক্লান্ত হয়ে গেল বৃক্ষ তলে গিয়া মাংস বার লইয়া বেদ খুব ক্লান্ত হইয়া কিছুক্ষণের মধ্যে বেদ নিদ্রিত হইল নিদ্রা দেবী এসে তারে ঘুম পাড়িয়ে দিল নিদ্রা দেবী এসে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে ক্লান্ত শ্রান্ত হয়ে গেল তো ঘুম পাড়িয়ে দিয়েছে নিদ্রা দেবী ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যার আধার ক্রমে ক্রমে বনভূমি হইল অন্ধকার চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার এদিকে জঙ্গলের মাঝে একটা বৃক্ষের নিচে বসে আছে চারিদিকে ঘুটে ঘুটে অন্ধকার বিভিন্ন হিংস্র প্রাণীর ভয় চারিদিক থেকে গর্জন করছে চারিদিক থেকে বাঘের গর্জন যখন সিংহের গর্জন যখন সেই গর্জন শুনে তার নিদ্রা ভঙ্গ হল অকস্মাৎ সেবেদের নিদ্রা ভঙ্গ হইল গর্জন শুনিয়া সে আচম্বিত হল সিংহের গর্জন শুনে ব্যক্তের গর্জন শুনে সে যখন ঘুম থেকে উঠিল কি করবে ভয় পেয়ে গেল তাই ভাবনা নিচে যদি থাকি হয়তো ব্যক্তি এসে আমাকে আক্রমণ করবে কিংবা সিংহ এসে আমাকে আক্রমণ করবে তাই এই শিকারি কি করল দেখল সে যে গাছের নিচে শয়ন করে আছে সেই গাছটা হচ্ছে বেল গাছ বিল্ল বৃক্ষ বহু কষ্টে বেল গাছের মাঝে কাটা থাকে বহু কষ্টে সে প্রাণের ভয়ে কি করল বিল্ল বৃক্ষের ডালের উপরে উঠে গেল এবং সেই জায়গায় অবস্থান করছে হিংস্র প্রাণী যেন তাকে বধ করতে না পারে কি করিবে বেদরাজ হইল নিরুপায় ঘোর অন্ধকারে তখন কিছু দেখা না যায় বনমধ্যে শোনা গেল বাঘের গর্জন ভয় পেয়ে বৃক্ষ বেদ উঠিল তখন এই সিদ্ধ সম্পর্কে আমরা তেমন কিছু জানি আমরা একটা ভুল বুঝে আমরা প্রতিক্রিয়া থাকি মনে রাখবেন মঙ্গলের প্রতি লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতি তাই নিচের নদী একটা সিদ্ধ ছিল ওই যে ব্যাগ এত বিল্ল বৃক্ষের ডালের মাঝে সারা রাত বসেছিল শরীরে ভিজে গেছে রাত্রিতে সে ঘুমাতে পারে নাই সেই দিনটা ছিল চতুর্দশী দিন এই যে আজকের দিন দেখুন কেউ যদি শাস্ত্রের সঠিক ভাবে শিব ঠাকুরের ব্রত কিংবা উপবাস করে সে তো কৃপা পাবেই পাবে কিন্তু শিব ঠাকুর অল্পতেই তুষ্ট কেউ যদি হেলাতেও তার ব্রত করে তবুও তার কৃপা হবে আপনি যদি গোল্ডেন অ্যাপ্লাস পেতে চান অবশ্যই ভালো পড়াশোনা করবেন কিংবা স্ট্যান্ড যদি পেতে চান আর একটু কম স্টার আর একটু কম অ্যাপ্লাস আপনি যদি ভালো রেজাল্ট করতে চান ভালো করে পড়াশোনা করতে হবে আপনি যদি শিব ঠাকুরের কৃপা পেতে চান পূর্ণভাবে আপনাকে সেইভাবে করতে হবে তাতেও যদি কেউ না পারে অল্পতেই তিনি তুষ্ট হয়ে যান আমরা দেখতে পাই বৃক্ষমূলে শিবলিঙ্গ চির প্রতিষ্ঠিত এক বিল্ল পত্র তাতে হইল পতিত ব্যাগ যখন ডালের মাঝে বসে একটু এদিক ওদিক ছড়াছড়ি করছে তখন তার ভাবে শিব লিঙ্গের মাঝে সেই বিল্ল বৃক্ষ থেকে একটা বিল্ল পত্র অর্থাৎ একটা বেল পাতা শিবলিঙ্গের মাঝে পতিত হয়ে গেল
আর শিশিরে সমস্ত শরীর তার ভিজা শিবলিঙ্গের মাঝে পতিত হয়ে গেল। শিব ঠাকুর এতটাই তুষ্ট, তাকে যদি কেউ একটা বেলপাতা আর একটু জল কায়মনোবাক্যে অর্পণ করে তিনি সেই ভক্তের ভক্তি আপ্লুত উপহার গ্রহণ করে তাকে কৃপা করতে বাধ্য থাকেন। সেই বিল্ল বৃক্ষ থেকে একটা বিল্ল পত্র শিবলিঙ্গের উপর পড়ে গেল, আর একটু শিশিরের জল তার উপর পড়ে গেল। বেদগাত্র স্পর্শে এক পত্র ভঙ্গ হইল, বেদগাত্র স্পর্শে সেই পত্র লিঙ্গের উপরে পড়িল। শিব চতুর্দশী তিথি সেই দিন ছিল, ব্রতের পুণ্যের ফল সেই বেদ লভিল, কারণ সে সারা রাত জাগরণ ছিল। আমাদের শাস্ত্র বলছে ব্রতের যদি কেউ পূর্ণ কৃপা পেতে চায়, সে যদি রাত জাগরণ করে তাহলে অধিক ফল পাবে। কেউ যদি রাত জাগরণ করে বেদের প্রতি, মহাদেব পার্বতীকে বলছেন সেই দিন বেদ যখন একটা বিল্ল পত্র অজান্তেই আমাকে অর্পণ করেছিল, আমি তুষ্ট হয়ে গিয়েছিলাম, এবং আমি ওই বেদের যখন প্রাণ বিসর্জন হলো, দেহ অন্ত হলো, তখন দেহ অন্তে জন্তুগণ তাকে নিতে আসলো, কারণ সারা জীবন সে প্রাণীকে বধ করেছে, হিংসা প্রবৃত্তি জ্ঞাপন করেছে, তাই যমদূতগণ তাকে নিতে এসেছে, জমালয়ে নিয়ে যাবে। যমদূত আসিত, তা উপস্থিত হইল, দৃঢ় পাশে বাঁধিবারে উদ্যত হইল। যমদূতগণ রশি নিয়ে এসেছে, সেই ব্যক্তিকে বন্ধন করে জমালয়ে নিয়ে যাবে। হেন কালে শিবদূত গিয়া সেই স্থানে বাধা দান করে তারা যমদূত গণে। এতকালে শিব আমার মহাদেব দূতদেরকে পাঠালেন, যাও আমার ভক্তকে আমার কাছে নিয়ে আসো। শিব দূতগণ আসলো, এসে বাধা প্রদান করলো যমদূতকে, বলছে তোমরা কি করছো, কাকে নিয়ে যাচ্ছ নরকে? বলছে যে পাপ করে আমরা তো তাকে নরকে নিয়ে যাই, ও সারাটা জীবন পাপ করেছে, পুণ্যের লেশ মাত্র নাই, সারা জীবন নিরপরাধ অসহায় প্রাণীদেরকে বধ করেছে, মাংস গ্রহণ করেছে, সে হিংসা প্রতিপালন করেছে, তাই তাকে নরকে নিয়ে যাব। এবার শিবদূতগণ বলছে তোমরা বলে তোমরা না তার চল, তোমরা জানো না কাকে নরকে নিতে হয় আর কাকে মুক্তির সোপানে দিতে হয়। যমদূতগণ বলছেন তাহলে এই বেদ পুণ্য কাজ কখন করল, পুণ্যটা কোথায় করিল? তখন বলছেন এই বেদ যদিও জীবাংশাকারী ছিল, সদা পাপাচারী ছিল, কিন্তু সে জীবনে একটাই পুণ্য কর্ম করেছিল, সে শিব রাত্রি ব্রত উপবাস করেছিল, শিব চতুর্দশী তিথি পালন করেছিল। বলছে আরে এ যে ব্রত পালন করেছিল এত জেনে ব্রত করে নাই, অত খাবার দাবার পায় নাই, উপবাস থেকেছিল, এবং সে শিব ঠাকুরকে যে বিল্ল পত্র অর্পণ করেছিল সেটাও মন থেকে নয়, এটা কাকতালীয় ভাবে উপরে পড়ে গিয়েছিল। শিব দূতগণ বলেছিলেন আমাদের মহাদেব আমাদের প্রভু এতটা কৃপাময়, কেউ ভক্তি সহকারে যদি তার আরাধনা করে, তার পূজা করে, সেই ব্রত উপবাস পালন করে, তার যে কৃপা হবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অজানা ভাবেও যদি কেউ আমাদের প্রদান করে, এই জগতে সমস্ত পাপ স্খলিত হয়ে অন্তিমে সে সর্ব অবস্থায় মুক্তির সোপানে গমন করে। আশীর্বাদ করেছিলেন শিব ঠাকুর তাকে, এবং শিব লোকে নিয়ে গিয়েছিলেন, এই জন্য তাকে আশুতোষ বলা হয়, তিনি অল্পতেই তুষ্ট হয়ে যান। এই হচ্ছে শিব চতুর্দশী ব্রতের কথা। এই ব্রত এতটাই গুরুত্বপূর্ণ যে ভাবে প্রার্থনা করবে শিব ঠাকুরের চরণে, সেইভাবেই শিব ঠাকুর তাকে কৃপা করবেন। এবার আমরা জানব শিব ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে হবে। এক তৃতীয়াংশ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে
কাজ করে সেই কুসংস্কারটা হচ্ছে আমরা মনে করি শিব চতুর্দশী ব্রত কেবল মেয়েরাই পালন করবে। আমার আজও মনে পড়ে 2013 সালে যখন শিব চতুর্দশীর ব্রত রেখে শিব ঠাকুরকে স্নান করাতে গেলাম, আমি নাম প্রকাশ করছি না, তখন কয়েকজন মাতাজি আমাকে বলছে, ও মা তোমরা পেরানি কেন কিতা, আমরা করে দেবো তো। অনেকের মাঝে একটা কুসংস্কার যে এই চতুর্দশী ব্রত শুধু মেয়েরাই করবে, শুধু নারীরাই পালন করিবে, কিন্তু না। 80 বছর বয়স বৃদ্ধ পর্যন্ত সবাইকে একাদশী ব্রত করতে হয়, তেমনি ভাবে 7 বছর বয়স থেকে 80 বছর বয়স বৃদ্ধ পর্যন্ত সবাইকে শিব চতুর্দশী ব্রত করতে হয়। ভগবান বলছেন চতুর্দশী ব্রত যারা করে না ভগবান তাদের মুখ পর্যন্ত দর্শন করেন না। মূঢ় ভক্ত নাহি বোঝে আমা বোঝে মাত্র, সেই দাম্ভিক গরু নহে মোর প্রসাদেরই পাত্র। ভগবানের ভক্তকে যারা ভজনা করে না ভগবানকে ভজনা করতে চায় সে দাম্ভিক, সে মূর্খ, সে কখনো ভগবানই কৃপা লাভ করতে পারে না, ভগবানের প্রসাদ লাভ করতে পারে না। তাই শিব ঠাকুর হচ্ছে মধ্যস্থ শক্তি কৃষ্ণ প্রেম প্রদান করার। আমরা যদি শিব ঠাকুরের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করি খুব সহজে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব, কিন্তু আমাদের প্রার্থনাটা উল্টো। দেখবেন শিব চতুর্দশীর দিন একেবারে নারকেলের জল আর দুধ শিবের মাথায় ঢালতে ঢালতে শিবেরও সর্দি এসে যায়, আর বেলপাতা যেভাবে শিব ঠাকুরের মাথায় দেয়া হয় একেবারে কত গ্রহণ করতে সমর্থ। মানে এই জগতে অনন্ত শক্তিতে তিনি শক্তিমান। শিব ঠাকুরের কাছে অনিত্য বিষয়ে প্রার্থনার কথা নয় মা, এই জগতে আমরা মনুষ্য জীবন লাভ করেছি কেবল ভগবানকে আরাধনা করার জন্য। কৃষ্ণ বুঝবার তরে সংসারেতে আইয়া কাহারে বজয়ে মুরো কিসের লাগিয়া। এই শিকারী শিব লোকে গিয়েছিল, কিন্তু মনে রাখবেন এই লোক থেকে ব্রহ্ম লোকে যাও, যত লোকেই তুমি যাও না কেন সমস্ত লোকই পুনরাবর্তনশীল জগতে, তোমাকে আবার ফিরে আসতে হবে গীতায় গোবিন্দ বললেন। কিন্তু কেউ যদি ভগবত লোকে যায় ভগবানের কাছে যায় তাকে আর জগতের লোকে ফিরে আসতে হবে না। আমরা যদি শিব ঠাকুরের কাছে কৃষ্ণ ভক্তি চাই সংসারেরও মঙ্গল হবে, স্বামীরও মঙ্গল হবে, আমার হৃদয়ের ইচ্ছাও পূরণ হবে। কারণ রাজা যদি হয়ে যায় রাজত্ব তার হয়ে যায়, রাজার কাছে যা চাইবে তুমি তাই পাবে। তাই রাজাকে আগে কি করতে হবে, তলাতে হবে, তাকে যদি তোলানো যায় রাজত্ব তোমার হয়ে যাবে। আর যদি রাজত্ব চাও তাহলে রাজা যে কোনো মুহূর্তে তোমাকে রাজত্ব দিতে পারে, কিন্তু ধন সম্পদ অর্থবিত্ত বৈভব এগুলো ক্ষণস্থায়ী। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয় কেমন হে মাতা পিতা। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রের বিষয় পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয় কত দেহ এই ভাবে ধরে শরীরই অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। একমাত্র আমাদের পরমাত্মীয় হচ্ছেন ভগবান শ্রী গোবিন্দ, আর তার চরণে পৌঁছার পূর্ব পর্যন্ত জগতে আমাদের দুঃখ দূর হবে না। শিব ঠাকুর পরম বৈষ্ণব, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। আমরা যদি শিবের কাছে কৃষ্ণ ভক্তি চাই খুব সহজে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব, কারণ সাধু যদি কাউকে কৃপা করেন, ভক্ত যদি কাউকে কৃপা করেন, ভগবান তাকে কৃপা করতে বাধ্য থাকেন। সাধুর এত ক্ষমতা, বৈষ্ণবের এত ক্ষমতা, শিব ঠাকুর যদি কাউকে কৃপা করেন খুব সহজে তাকে বধ করা যাবে না। আমরা দেখতে পাই বিভিন্ন লীলায় যেমন শিব ঠাকুর কৃপা করেছিলেন শঙ্খচূড়কে, আমি তোমাকে কৃপা করলাম, কৃপা করার কারণে স্বর্গ মর্ত পাতাল সব কিছুকে নাদেরকে মারা সম্ভব হচ্ছিল না। শিব ঠাকুর যাকে কৃপা করেন, বৈষ্ণব যাকে কৃপা করেন, ভগবান তাকে কৃপা করতে বাধ্য থাকে।
এই যুগে যুগে প্রতিত যুগে শিবের দ্বারা আরাধনা করেছে, তার অর্থবিত্ত বৈভব চেয়েছে। রাবণও চেয়েছিলেন অর্থবিত্ত বৈভব, বিভিন্ন অসুরাও চেয়েছিল অর্থবিত্ত বৈভব, কিন্তু এক সময় তাদের বিনাশ হয়েছিল, কনজাংক্ট হয়ে গিয়েছিল। তাই শিবের কাছে কৃষ্ণ ভক্তি চাইতে হবে। খুব সহজেই তিনি তুষ্ট করে দেন, জগতের মঙ্গলের জন্য তিনি সর্বদা ব্যাপৃত আছেন। তাই দেখুন শিবকে বলা হয় সপ্তম শিবম সুন্দরম, তিনি সৌন্দর্যের প্রতীক, তিনি মঙ্গলের প্রতীক, জগত জীবকে কল্যাণের জন্য তিনি সর্বদা ব্যাপৃত আছেন। এই জগৎ প্রতিত সময়ই যখন অশান্তিতে ভরপুর ছিল, তখন শিব ঠাকুরও কল্যাণে নিয়োজিত ছিলেন, সমুদ্র মন্থন যখন করা হয়েছিল দেবাদিদেব মহাদেব, তখন হলাহল বিষকে ধারণ করে তিনি নীলকণ্ঠ এসেছেন। এই সংসারে শুধু কি সমুদ্র মন্থনেই বিষ উঠেছিল বোমা? এই বিষ তো সংসার সমুদ্রে অনবরত উঠছে। এই বিষকে ধারণ করতে হবে, কিভাবে ধারণ করতে হবে? শিব ঠাকুর কণ্ঠে বিষকে ধারণ করে নীলকণ্ঠ সেজেছিলেন, বিষ তাকে ক্রিয়া করতে পারে নাই। আর সংসার সমুদ্রে যে বিষ উঠছে, এই বিষকে যদি আমরা কৃষ্ণ নাম করে ধারণ করি, তাহলে এই বিষে আমাদেরকে ক্রিয়া করতে পারবে না। শিব ঠাকুর কণ্ঠে বিষ রেখে নীলকণ্ঠ সাজলেন, জগৎ জীবকে তিনি মঙ্গলের স্তরে পৌঁছে দিলেন, জগতের কল্যাণে তিনি ব্যাপৃত হলেন, জগৎ জীবকে তিনি অনিন্দ্যময়তায় পৌঁছে দিলেন। এই শিব ঠাকুর বৃন্দাবনের চারটি জায়গা থেকে বৃন্দাবন ধামের সতত সেবা করছেন। গোপেশ্বর, চাকলেশ্বর, ভূতেশ্বর, কামেশ্বর, এই চারটি রূপে বৃন্দাবনকে সতত সেবা করছেন। শিব ঠাকুর পরম বৈষ্ণব, যিনি স্বয়ং রাসলীলাতে অংশগ্রহণ করেছিলেন, গোপেশ্বর মহাদেব রূপে গোপীদের যিনি ঈশ্বর, তাকে বলে গোপেশ্বর। ভূতেশ্বর তাকে কেন বলা হয়? ভূত শব্দের অর্থ হচ্ছে জীব। আমরা মনে করি ভূত প্রেত না, ভূত শব্দের অর্থ জীব। ভূতের যিনি ঈশ্বর তাকে বলে ভূতেশ্বর, অর্থাৎ জীবের ঈশ্বর রূপে তিনি জগতের বুকে লীলা করছেন। কামেশ্বর, কামকে তিনি নাশ করেন, কামের ঈশ্বর রূপে তিনি কামেশ্বর। এইভাবে চারটি জায়গা থেকে নিত্য সেবা করছেন, বৃন্দাবনের সেবা করছেন, দ্বারপাল রূপে বৃন্দাবনকে সতত রক্ষা করছেন পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব। আমরা শ্রী অপ্রাকৃত কথা শ্রবণ করব, তার পূর্বে কয়েকটা প্রশ্ন এসেছে, আমরা একটু জেনে নেব। প্রমোদ দেবনাথ রূপসপুরের প্রশ্ন করেছেন, এই যে শিব ঠাকুরের হস্তে দেখবেন একটা ত্রিশূল আছে, এই ত্রিশূলটা কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তারপর হাতে একটা কলকি আছে, এটা কেন? অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মস্তকের মাঝে জটা আছে, কেন? হ্যাঁ নিশ্চয়ই, কেন আছে? সঙ্গে একটা সাপ আছে, কেন? কি মদ গাঁজা খান? অনেকে বৈরব ঠাকুরের ভোগে দিতে গেলে দেখা যায় এক গ্লাসে জল অন্য এক গ্লাসে মদ দেয়া হয়, আপনি কোন জায়গায় পেয়েছেন? যারা দিচ্ছে তাদের কাছে প্রশ্ন, কোন জায়গায় দেয়া আছে বৈরব মদ খায়? আমি মদ খাই তো, তাই বৈরবকে দিয়ে খাই, এই হচ্ছে কথা। শিব ঠাকুর কোন জায়গায় মদ খাননি, দাঁড়াও খাননি। সুরা শব্দের অর্থ শুধু মদ নয়, এর আরেকটা অর্থ আছে, নারকেলের জল দিয়ে তৈরি করতে হয়। আমরা মূর্খের মতো অর্থ না বুঝে এগুলো ব্যবহার করি। দেখুন শব্দের কত বিভ্রাট, একটা মজার গল্প বললে কি আর হবে। এক অঞ্চলে আমাদেরই কোন এক পরিচিত গ্রামের একটু টাকা পয়সা হয়েছে, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করে, তো তার বাইয়ের ছেলে বিয়ে করাবে, তো বিয়ে করাবে, বাইয়ের ছেলেকে জামাই দেখতে আসছে। আমরা তো গ্রামাঞ্চলে বারান্দা বলি, এটাকে ব্যালকনি।
বলা হয় তবে পুরীর মাঝে এসে সবাই কোণের বাড়ি থেকে এসে যারা বসেছে এমন সময় এই লোকটা তার মেয়েকে ডেকে বলছে মেয়েকে ডেকে বলছে অর্থাৎ আমরা সিলেটি ভাষায় জারুরে বলি ফুরা ফুরা বুঝো যে ফুরা যে ফুরা তেলে হচ্ছে শুদ্ধ ভাষায় তো কথা বলতে হবে তে ফুরা শুদ্ধ মানে সুরা সুরা বাইরে প্রতিমা একটু সুরা আমরা দাও তো এবার যারা কোণের বাড়ি থেকে এসেছে এরা বলে ও দাদা আমরা তো সুরা আমরা খাই না কই আমরা তো সুরা খাই না ও প্রতিমা একটু সুরা আমরা দাও তো এবার প্রতিমা একটা হাসুর লই আইছে আপু কইরা এবার কোণের বাড়িরা বলছি এই কি ব্যাপার এ কোন সুরা দেবে রে বাবা ও দাদা আমরা তো সুরা খাই না কোণের বাড়িরা মনে করেছে সুরা মানে মদ আর ওই লোকটাই বলেছে সুরা তো আঞ্চলিক ভাষা এটাকে ভেবেছে সুরা ওই যে শব্দের বিভ্রাট যেমন দেখুন মায়ের সামনে ছাগ বলি দিতে হয় ছাগ সংস্কৃত শব্দ ছাগ শব্দের অর্থ হচ্ছে রিপু কিন্তু আমরা ছাগের ছাগ বলি দেব অর্থাৎ রিপুকে বলি দেব কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমরা ওই রিপু বলি দেওয়ার পরিবর্তে ছাগ মানে ভেবে ফেলেছি ছাগল এই যে বিভ্রাট এটাকে বিভ্রাট বলছে জ্ঞান না থাকার কারণে আরো অনেক অর্থ রয়েছে এটা একটা জায়গাতে আছে কুরআনের তিনটা স্তর আছে একটা সাত্ত্বিক একটা রাজসিক একটা তামসিক তামসিক ভাবে যারা পূজা করে তাদেরকে সুরা সুরা মানে মদ নয় সুরা নারকেলের জল নারকেলের ছোবড়া এবং বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয় আর এটা মানে আমরা মধ্যে ব্যবহৃত করে নিই এই জগতে সমস্ত বিষকে যিনি
পূর্ণরূপে নাশ করে দিতে পারেন, এই জগতের সমস্ত বিশ্বকে যিনি ধারণ করতে পারেন এবং যার মাধ্যমে ক্ষয় করতে পারেন তিনি হচ্ছেন সাধু, তিনি হচ্ছেন বৈষ্ণব। শিব ঠাকুরের গলায় একটা সাপ আছে, অর্থাৎ তিনি জগৎকে বুঝালেন এই সাপটা এই সর্পটা হচ্ছে মায়ার প্রতি করে সংসারী জীব সকল, এই মায়া সর্প সর্বদা তোমাদের গলাতে পেঁচিয়ে আছে, এই মায়া সর্প সর্বদা তোমাদের গলাতে পেঁচিয়ে আছে, ওই মায়া সর্প থেকে যদি রক্ষা পেতে চাও ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ শিক্ষা, তাহলে কৃষ্ণ নাম ভজন করো হরি নাম করো। এই জন্যই বলছেন পঞ্চমুখে ভগবানকে দর্শন করতে গেলে দিব্য দৃষ্টির প্রয়োজন, তাকে তৃতীয় নয়ন শাস্ত্র বলছে। ওই দিব্য নয়ন যতদিন পর্যন্ত আমাদের উন্মোচিত না হবে ততদিন পর্যন্ত ভগবান দর্শন হবে না। অর্জুন ভগবানকে দর্শন করে কিছুই বুঝতে পারেননি, কারণ ভগবানের কৃপা না হলে ভগবানকে উপলব্ধি করা যায় না। তাই তিনি বলেছিলেন কীর্তিনাম গতিনাম চক্রহস্ত নিত্যমিতাম দৃষ্টমহম তৈ নেব রূপেণ চতুর্ভূত পশ্যমিতাম সর্বতোগুণাম তরূপম নন্তাঙ্গ মধ্যাঙ্গ পুনস্তবাদিম পশ্যমি বিশ্বে সার বিশ্বরূপ, বহু বাহু বহু উদর বহু নেত্র বহু মুখমণ্ড, আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না, আমি যেদিকে করে করছি অনন্ত মনে হচ্ছে উনি অনন্তময়, তুমি আমাকে কৃপা করো। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।